নারায়ণ নারায়ণ নারায়ণ, দু বছর হয়ে গেল, মায়েরও কোনো খবর নেই। ভাইরাস হলো, দু বছর ভাইরাস চলছে, কি হলো কে জানে। এবছর পূজাও হয়নি দু বছর, যুদ্ধেরও কোনো খবর নেই। দেখি ফোনটা করে দেখি মাকে পাওয়া যায় কি না। সরে যাস না, ডিস্টার্ব করিস না, সব সময় তো নিয়ে থাকিস, দে না, যা সরে যা। কেন ফোন করছি, ফোন করছি। হ্যালো, এই মাকে ফোনটা দাও তো। কে? আরে আমি নারদ মামা বলছি। নারদ মামা, মাকে ফোনটা দাও। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, দিচ্ছি দিচ্ছি, মাকে দিচ্ছি। ওই দেখবো মা ফোন করে করুন মাকে। ছেলেগুলো জ্বালাই তো আর কিছু পারা যায়, বাড়িতে কাজ করে করে শান্তি। মা, নাদ মা ফোন করেছে। কে ফোন করেছে? নাদ মামা। দেখি দে, এটা কি মাছ বলতো? ভাই বল দি কি মাছ। মনে হয় তো অগ্রহায়ণ মাছ। অগ্রহায়ণ মাছ না, বৈশাখ জ্যৈষ্ঠ বৈশাখ আশ্বিন মাছ। মা, ও আচ্ছা, এটা আশ্বিন মাছ। হ্যাঁ বলো। কে মা? নারায়ণ নারায়ণ নারায়ণ। আরে মা খবর কি? আর দুদু আর বলো না, গণেশ মোটেই আমার ফোনটাই ছাড়ছে না। ও বলছে যে আমার ট্যাপ চাই ট্যাপ চাই, আর কার্তিক তো ওইদিকে বায়না ধরে বসেই আছে। আমি সুইজারল্যান্ড ঘুরতেই যাবো, আমার বাইক চাই। আমি এখন প্রচুর ঝামেলাতে আছি, তাও আমি প্রস্তুত আছি। তুমি একবার অসুরকে ফোন করে দেখো, ও কি বলে, করোনাতে আছে না গেছে, ফোন করে জানাবে আমাকে। হ্যাঁ আমি তাহলে মহিষাসুরের সঙ্গে যোগাযোগ করছি। হ্যাঁ যোগাযোগ করে তোমাকে আমি ফোন করব। ঠিক আছে রাখছি। ওম ব্রহ্ম দেবতায় নমঃ। ওম ব্রহ্ম দেবতায় নমঃ। মায়ের কথা তো, মায়ের সঙ্গে তো কথাবার্তা হয়ে গেল, একবার অসুরের সঙ্গে ফোনটা করি দেখি দেখি কী ব্যাপার দেখি। The subscriber is currently switched off. তুই যা বলছিস নাকি? আনে বল বলছি, কি ব্যাপার, সিম কি চেঞ্জ করে নিল? পতঞ্জলি সিম ছিল, আবার কি জিও করলো না ভোডা করলো বুঝতেই পারছি না। দেখি দাঁড়া আরেকবার দেখি। ওম ব্রহ্ম দেবতায় নমঃ। কে আমাকে স্মরণ করিল? আমার মন এত বিচ্ছন্ন কেন? কে আমাকে স্মরণ করিল? জানতে চাই সেই ব্যক্তি কে। আমি স্বর্গের রাজা, আমি স্বর্গের রাজা হব, কেউ আমাকে মারতে পারবে না, আমি স্বর্গের রাজা হব। স্বর্গের রাজা হব, আমি স্বর্গের রাজা হব। The subscriber is currently switched off. মনে হচ্ছে সিম চেঞ্জ করে নিয়েছে, তাহলে চলে যাই, দেখা করে কথাবার্তা করে নিই। আশ্বিন মাস তো চলে এলো, এবারে দুর্গার সাথে একটু লীলা খেলা করতে হবে আমাকে, আর দুর্গাকে বধ করতে হবে। বছর আমাকে প্রত্যেক বছর আমাকে বধ করে, আমি আর ছাড়ছি না। অস্ত্রগুলো কোথায় যেন ধার মরে আছে না কি হচ্ছে, ধারগুলো দিয়ে দিই। হ্যাঁ সেই ধার উঠেছে, দুর্গা বধ করবে আমাকে, এবছর আমি বধ করব। দেখি একদম তো ধার নেই, এই নিয়ে যন্ত্র নিয়ে দুর্গাকে মারা যায়, একদমই ধার নেই, ধার করে নেই। আমাকে দুর্গা করিবে বধ, আমাকে দুর্গা করিবে বধ আমাকে।
এটাই আমার প্রিয় অস্ত্র, সব একে একে ধার করে আমি রেখে দিয়েছি। দেখি আরেকবার ধার করে নি। অসুর বাড়িতে আছো? এইভাবে কেউ ডাকে? আস্তে করে ডাকবে তো আমাকে। আমার ভুল হয়েছে অসুর, ক্ষমা করো। আশ্বিন মাস তো এসে গেল, তুমি প্রস্তুত তো যুদ্ধের জন্য? আমি যদি না প্রস্তুত থাকি, একে একে দেখো একে একে সব ধার করে রেখে দিয়েছি। আরে এক ডাকে তুমি এইরকম যদি পড়ে যাও, যুদ্ধ করবে তুমি দুর্গার সঙ্গে? আরে মানুষকে ডাকলে এভাবে পড়ে যায়? অসুর হলো তো কি হলো কি, আমি কি মানুষ নই? না, ভাইরাসের জন্য তুমি মনে হচ্ছে দুর্বল হয়ে গেছো মনে হচ্ছে। কোথায় দুর্বল দেখেছো তো, করোনার সময় আমি সব কিছু খেয়ে এত কিছু করেছি। তাহলে তুমি প্রস্তুত? হ্যাঁ প্রস্তুত। আমি আমি তো মায়ের সঙ্গে কথা বলে চলে এলাম। কি বললো? মা তো একদম প্রস্তুত হয়ে আছে। মা তো আরো বলছে, তুমি বলছো ভাইরাস আছে কিনা দেখো, আছে কিনা তার নেই মনে হচ্ছে। মূর্খ, ও মূর্খ, একবার ফোন করে জিজ্ঞেস করো ও রেডি আছে কিনা। আমি তো একদম কথাবার্তা বলেছি, বলছি ও অসুর রেডি আছে নাকি তাকে আগে জিজ্ঞেস করো। আমার সামনে তুমি ফোন করো ওকে। আচ্ছা ঠিক আছে, আমি করছি। তারপরে আসল কথা বলি, তোমার ফোনের খবর কি? 50 টাকা সিম উঠেছে, এত রিচার্জের দাম, এই 50 টাকা সিম কিনে আমি চালিয়ে নিচ্ছি এখন। তাহলে তাহলে কিসের সিম নিয়েছো তুমি? আমি এখন সিম নিয়েছি, BSNL-এর সিম নিয়েছি। নিয়েছো? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে মাকে ফোন করছি। ফোন করো। মাকে নাম্বারটা দেবো নাকি তোমার? আমাকে দিতে হবে না, তুমি ফোন করে যোগাযোগ করো। ঠিক আছে দেখছি আমি, তাহলে আমি মাকে ফোনটা করে দিচ্ছি। করো করো, আমি অস্ত্রটা শান্তা দিয়ে নিই। আমি এই হরিণগুলো এত বেদব বেদব হয়েছে। এই আয় 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 এদিকে আয়। সময়ে কে ফোন করলো আবার? হ্যালো মা, ওষুধ তো রেডি আছে একদম। সত্যি কি এবছর পুজোতে যেতেই হবে? একে ছেলে মেয়েদের বায়না, তার উপরে আবার পতি পরমেশ্বর বাড়ি তিন, সেই স্বর্গ থেকে মর্ত এত দূর রাস্তা, কার যেতে ভালো লাগে বলো দেখি। ঠিক আছে, অসুর যদি রেডি থাকে তাহলে আমিও রেডি। তাহলে আমি ডেটটা বলে দিচ্ছি এখানে, তোমাকে তো যে ডেটটা বলে এসেছি ওই যে ডেটটা, 8ই আশ্বিন 8টার সময় হবে রবিবার। তাহলে ওই একেবারে দেখা হবে আগুন মারির চড়া। ঠিক আছে, এই কেতো গনসা সব রেডি হয়ে নে, যেতে হবে। মাকে ভালো করে বলে দিও যে মহিষাসুর 2 বছর যাবত যে করোনা যাবত জিম করতে গিয়েছিল, 6-pack বডিটা দেখছো? 6-pack বডি, হ্যাঁ আপনি তুমি নিজের চোখে দেখে যাও, গিয়ে বলবে ওখানে। তাহলে আমি আসছি। যাও ঠিক আছে, মাঠে দেখা হবে। অনেক বেশ সকাল হয়ে গেল, বেরোবো। তারা কি চলে এলো রণক্ষেত্রে? বেরোই আমি, সব সন্ধ্যায় এগুলো নিয়ে নেই আমি। ভগবান তুই আমার সহায়, তুই আমাকে বাঁচাবি। হে ব্রহ্ম দেবতা, তুই আজ দুর্গাকে বধ করবি, তোর আশায় নিয়ে আমি বেরিয়ে যাচ্ছি এখনই। জয় ব্রহ্ম দেবতা। এত সময় হয়ে গেল আসছে না। এটা কি তাহলে রণক্ষেত্র? দেখতে পাচ্ছি না তো কোথাও। দেখি এক পা দুপা করে যাই। বম্ব দেবতা আছে, বাঁচা আমার। আরে পালিয়ে গেল কেন অসুর? কি যুদ্ধ করবে না নাকি, নাকি না ভয়ে পালিয়ে যাচ্ছে? কোথায় 6-pack বানিয়েছে না? তার তো সব ধুয়ে মুছে সব চলে যাচ্ছে, কি ব্যাপার? কি হলো দুর্গা, কি আমার সঙ্গে একটা বিশ্বাসঘাতকতা করলো? বিশ্বাসঘাতকতা করলো আমার সাথে? হ্যাঁ, ত্রিশূলের বোতলে চৌকিশন নিয়ে এসেছে আমাকে মারবে। কি বলে বাবা, কি ব্রহ্ম
আমার জীবন মনে আর থাকবে না গো। ও মা গো, যাই কথা দিয়েছি যখন আমাকে রণক্ষেত্রে তো নামতে হবে, যাই। মা গো, মা গো, আমি যাব না, যাই আমি। রণক্ষেত্র থেকে চলে যাচ্ছ কেন? এদিকে এসো, রণক্ষেত্রে এসো। যেতে কি হবে? এবছর কি যুদ্ধ না করলে হবে না? ও তো চৌকিশোর দেখে আমার প্রচুর ভয় লাগছে আমার। ঠিক আছে, কথা যখন দিয়েছি আমাকে তো যুদ্ধ তো করতে হবে। ব্রহ্ম দেবতায় নমঃ। তাহলে তোমরা তো এসে গেছো তাহলে। হ্যাঁ, এবারে তোমরা যুদ্ধটা তোমরাই দেখো, আমি তাহলে আসছি। ঠিক আছে, যাও 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 যাও, আসছি আমি। নে তাড়াতাড়ি দাঁড়াও, দাঁড়াও দাঁড়াও, আমি জিমটা করে নেই, দাঁড়াও। দেবতা তুমি সহায় হোক। যুদ্ধ বন্ধ হোক, যুদ্ধ বন্ধ হোক। এত ধার তুমি কি সাপ ছেড়ে রেখেছো এখানে? এটা তো পলিসি লেখা ছিল না। তুই এটাই দেখে ভয় পেয়ে গেলি? আরো তো বাকি আছে। দাঁড়া, আমার মেন অস্ত্র নিয়ে আসি আমি, দাঁড়া। আসুক, তারপর আমি তোমাকে দেখছি। মেন অস্ত্রটা আসুক, এসে গেছে। এটা কি? এটা আমার মেন, আমার মেন অস্ত্র ব্রহ্ম, আমার মেন অস্ত্র দিয়ে দাও তুমি আমাকে। এসে গেছে আমার অস্ত্র, চলো আমার যুদ্ধ শুরু হোক। হোক, যুদ্ধ করতে এলে এত দম লাগে, আমার আগে জানা ছিল না। আমার আর দম নেই। তুই নাকি সিক্স প্যাক বডি বানিয়ে এসেছিস, এরই মধ্যে হাঁপিয়ে গেলি? তোমাকে কে বললো আমি সিক্স প্যাক বানিয়েছি? আমি জেনেছি রে মূর্খ বালক। ঠিক আছে, তুমি দাঁড়াও, আমি যুদ্ধ করবো আবার। ও নো, শঙ্কর কৌশলী।